হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো চলো চলে এসছি আজকে আমি একটা মেলায় আর এই মেলাটা হলো শ্রী শ্রী জয় দেবী পুজো উপলক্ষে মেলা আর এখানে আমি যখন এসেছিলাম তখন অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল তো আমি সেই সময় তোমাদেরকে দেখ ভিডিও দিতে পারিনি আমি ভাবলাম যে চলো তোমাদেরকে ওইখানে পৌঁছে গিয়েই দেখাবো আর এই যে সেই বিখ্যাত লাইট তোমরা কম বেশি সবাই জানো যে এগুলো হলো চন্দননগরের বিখ্যাত লাইট আর এই লাইটগুলো কিন্তু সত্যি বিখ্যাতই কারণ এত সুন্দর ছিল না লাইটগুলো তো সবাই তো লাইটগুলোই হাঁ হয়ে দেখছে না আর প্লিজ বন্ধুরা ভিডিওটা তোমরা কেউ স্কিপ করে যেও না আর যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো আর লাইক করলে ভিডিও বানাতে ভালো লাগে আর এই যে লাইটগুলো না হেভি সুন্দর ছিল আর ওই যে ঘরটা দেখছো ওই ঘরটা তো আমার প্রথমে গিয়েই ওই ঘরটা আমার বেশি পছন্দ হয়েছে কারণ সত্যি খুব সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে আশা করছি তোমাদেরও কিন্তু খুবই ভালো লাগবে আর এখানে তো নানা রকমের লাইট দিয়ে অনেক রকম করা ছিল মাছ ময়ূর এই যে স্পাইডারম্যান আর এই যে এখানেও একজন রয়েছেন এনাকে কি আমি ঠিক বলতে পারছি না তবে একজন রয়েছেন আর এই যে লাইটগুলো কিন্তু সত্যি মানুষ এসে প্রথমে লাইটগুলোকেই দেখছে আর এখন আমরা দাঁড়িয়ে আছি মন্দিরের সামনে মন্দিরে যাব বলে আর তোমাদেরকে একটু সামনে দেখানোর চেষ্টা করছি তো চলো ভিতরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই আর দেখো এখানে সবাই আমার বাড়ির লোক ছিল আর আমিও ওখানে যাচ্ছি ভিতরে আর এই যে লাইটগুলো না সত্যিই তোমরা যদি ওখানে থাকতে তো তোমাদেরও ভীষণ পছন্দ হতো তো তোমাদের ওখান থেকে আসতে ইচ্ছা করতো না আমার তো ওখান থেকে আসতেই ইচ্ছা করছিল না এত সুন্দর জায়গা এত সুন্দর ভালো লেগেছে আর সময় গিয়ে আমি লাইটগুলোই দেখেছি হা হয়ে আর এই যে আমি এখানে ডাকলা ডাকছিলাম সবাইকে তাড়াতাড়ি আসার জন্য কারণ অনেকটা ভিড় হয়ে যাচ্ছিলো বন্ধুরা প্লিজ তোমরা যদি এখনও আমার চ্যানেলটিকে যদি না সাবস্ক্রাইব করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর প্লিজ প্লিজ একটা লাইক করো ভিডিওটায় আর চলো মায়ের দর্শন করাই তোমাদেরকে আর ভিতরে সত্যি লাইটগুলো কিন্তু বিখ্যাতই ছিল নামে কিন্তু নয় কাজেও কিন্তু বিখ্যাত আর এই যে আমি এখন মন্দিরের ভিতরে মায়ের দর্শন করার জন্য তো ভিড় ছিল হালকা হালকা কিন্তু সন্ধে হয়ে যাচ্ছিলো তো তাই বাড়ি ফেরার তারা ছিল আর এই যে চলো তোমাদেরকে দেখায় মায়ের মন্দিরে আর ওখানে তো সবাই ছবি তুলছিলো তো জায়গাগুলো এত সুন্দর ছিল ছবি তোলার মতোই তো আমিও ছবি তুলেছি ওখানে আর এই যে চলো মন্দিরে এখন আমি মন্দিরের সামনে দাঁড়িয়েছি তো অনেকগুলো ওখানে মানুষ দাঁড়িয়ে ছিল তাই সামনে যেতে একটু ইয়ে হলো আর এই যে দেখো তোমাদেরকে দেখাই দাঁড়াও চলো আর এই যে হলো সেই আকর্ষণীয় শ্রী শ্রী দেবী জয় দুর্গা মা আর মায়ের রূপ তো দেখো আমি তো সত্যি খুব মুগ্ধ হয়ে গেছিলাম পরমা সুন্দরী পরমা প্রকৃতি দেখো কত সুন্দর মায়ের মূর্তি সত্যি আমি এই দেবীকে আমার জীবনে প্রথম দর্শন করলাম কারণ এই দেবী আমি আমার জীবনে কোনোদিনও আমি দেখিনি আর এই আমার জীবনে প্রথম আমি দর্শন করলাম আর সেই তো দুর্গা দেবীর পাশাপাশি মন্দিরের পাশাপাশি অনেকগুলো সিন সিনারি করা ছিল তো এত সুন্দরভাবে সিন সিনারিগুলো করা ছিল যিনি এই শিল্প মানে যিনি শিল্পী ছিলেন না যিনিগুলো তৈরি করেছেন না তো পুরো মনে হচ্ছিলো সত্যি সত্যি এই যে দেখছো মানে জুতো সেলাই করছে আর এই যে দেখছো চায়ের দোকান তো পুরো মনে হচ্ছে সত্যিই যেন চা দিচ্ছে আমি তো সত্যি সত্যি ভেবেছিলাম আর সত্যি তাই দেখে মনে হচ্ছে যে একবারে পুরো সত্যি আর ভীষণ ভীষণ সুন্দরভাবে তৈরি করা ছিল আর এই যে হলো ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতার গ্রহণ করে কলির পাপকে উদ্ধার করবেন বলে তো এখানে ভগবান শ্রীকৃষ্ণের একটা অসাধারণ মূর্তি তৈরি করা ছিল আর আমার তো খুবই ওখানে ভালো লেগেছে সিনগুলো দেখে আর এই যে হচ্ছে বাল্যবিবাহ তো এখনও আগেকার দিনে তো কম বেশি বাচ্চা বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত তো সেইটার সেইটা সেই বিষয়ে কিছু মানুষকে বোঝানোর জন্য এটা করা হয়েছে বাল্যবিবাহ যাতে না দেয় আর এই যে হলো ডাক্তারখানা দেখতে পাচ্ছ একজন চিকিৎসক রয়েছেন একজন পেশেন্ট আর একজন নার্স তো আর এই যে হলো হাটতলা হাটের মতো কিছু একটা করেছিল যেখানে অনেক মানুষ বসে সবজি বিক্রি করছিল আর এই যে দাদুকে দেখছো আবির বিক্রি করছে আর সত্যি শিল্পী হাতের কাজ কিন্তু খুবই সুন্দর ছিল আর চলো তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখায় আর এই যে দেখো ইনি হচ্ছে মাটি বাসন তৈরি বাসনপত্র বিক্রি করছে আর এই যে ইনি সবজি বিক্রি করছেন পাশাপাশি কিন্তু ভীষণ সুন্দর করেছিল আর ওই যে দেখছো মাছ কাটছে মাছ বিক্রি করছে আর ওনার ছেলে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে আমার তো আমার তো মনে হচ্ছিলো বাচ্চাটাকে তুলে নিয়ে পালাই আর ভীষণ ভালো লেগেছে কিন্তু আর এই যে দেখছো এই নিয়ে সবজি বিক্রি করছেন তো পাশাপাশি এখানে কিন্তু হাটের মতো মানে হাট বসেছে বা হাটে মানুষজন সবজি বিক্রি করছে মানুষজন কিনছে এরকম একটা কিছু বোঝানোর চেষ্টা হয়েছিল এখানে আর তো দেখো খুব সুন্দর কিন্তু দেখে তো মনে হচ্ছিলো পুরোপুরি সত্যি একেবারে সত্যি আর এই যিনি ফল বিক্রি করছেন আর এই যে ইনি হচ্ছে আলু শসা টমেটো এসব বিক্রি করছিলেন আর চলো তোমাদেরকেই পাশেটা হ্যাঁ ইনি হচ্ছে শাক বিক্রি করছিলেন হ্যাঁ তো কিন্তু সব মিলিয়ে কিন্তু খুবই সুন্দর ছিল আবার তো চলো এখানে তো আমি আবার ঘুরে গেলাম আর তোমাদেরকে চারিদার দিকটা দেখা এখানে কিন্তু জায়গাটা অনেক বড়ো ছিল কিন্তু সব জিনিসে কিন্তু খুব সুন্দর একটা মানে মানিয়েছিলো ভালো আর এই যে দেখো আবার দেবীর দর্শন তো আমি সত্যি বলছি দেবীকে দেখে আমার ভীষণই ভালো লেগেছে তো ভগবান সবারই মঙ্গল করেন সবারই ভালো করেন তো তোমাদেরও খুব ভালো করবেন তোমাদেরকেও খুব ভালো রাখবেন আমি এই কামনাই করি আর তো চলো এরপর আমরা ওখানে কিছুক্ষণ আরতি হওয়ার জন্য সমস্ত কিছু আয়োজন হচ্ছিলো তো তারপর পুজো দেখার পর এই যে চলে এসেছি আমার প্রিয় বারো ভাজা তো এখানে যে ভাজাটা কিনে আমি এখন খেলাম খেয়ে তো আমার ভীষণ ভীষণ ভালো লাগে তো আমার মানে এতই ভালো লাগে তারপর চলে এলাম ফুচকা ফুচকা খাবো এরপর ফুচকাটা দিচ্ছে দাদা আর ফুচকাটা কিন্তু মানে ফুচকাটা যখন খেলাম না খেয়ে সত্যি খুবই সুন্দর ওখানে ফুচকাটা করেছিলো তো আমি তো অনেক কটাই ফুচকা খেয়ে নিয়েছিলাম ওখানে ফুচকা তো বললাম যে আরও ঝালদা ও দিয়ে ফুচকাটা খেলাম তো ফুচকা কিন্তু সত্যিই খুব সুন্দর করেছিল তো তারপর আমি চলে এলাম একটা রোল খেতে তো আমার ওখানে মানে মা ছিল তো কাকিমা তো ও কাকিমা রোলটা খাওয়ালো আর এই যে আমি রোলটা এখন খাচ্ছি দেখো বন্ধুরা কিন্তু সত্যি রোলটাও কিন্তু খেতে খুব ভালো ছিল আর এই যে নাগরদোলাটা দেখছো না প্রথমে ভেবেছিলাম চাপ্পু কিন্তু তারপর যেই আমি ওকে ঘুরতে দেখেছি তো আমার ভীষণ ভয় লেগেছে আমি আমি আর উঁচি নিতে তো তারপর আবার বাড়ি যাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিলাম তো এরপর বাড়ি যাব অনেকটাই রাত হয়ে গিয়েছিল প্রায় ফিরতে আমাদের নটা বেজে গেছিলো রাত্রি আর তো চলো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো তোমরা খুব ভালো থেকো তো চলো টাটা বাই